রামনগরের রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে রবিবার রাম ঠাকুর সেবা মন্দির কমিটি এবং মা উষা স্বেচ্ছাসেবী ট্রাস্টের উদ্যোগে এক মেগা রক্তদান বা স্বাস্থ্য শিবিরের সেখানে আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য শিবিরে উদ্বোধন করেছেন পৌর মেয়র দীপক মজুমদার। সেই মেগা স্বাস্থ্য শিবিরে এলাকার লোকজনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র কিন্তু দেওয়া হয়েছে। এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন মেয়র দীপক মজুমদার। জানিয়েছেন এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে উপকৃত হবেন স্থানীয় মানুষ। মুহূর্তে মানসিকতার চিকিৎসকদের প্রশংসাও করেছেন। এবং মা উষা ট্রেডেবল ট্রাস্টে লক্ষ্য বা সহযোগিতা এই স্বাস্থ্যসেবী যারা এই সুবিধাটা পাবেন তারা আছেন, তারা দেখবেন দেখার পর ব্লাড টেস্ট হচ্ছে, বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, মানে দেখার পর ডাক্তাররা পাবেন বিনামূল্যে। সামাজিক সামাজিক কাজ করতে বস্ত্রদান, তারপর স্বাস্থ্যসেবী, ব্লাড ক্যাম্প, বিভিন্ন ধরনের এলাকার সেবা দেওয়া হচ্ছে। রামপুর সেবা মন্দির এটা কর্মের মাধ্যমেও বা এই কর্মের মাধ্যমে তার সেবা করে যাচ্ছে। আমার আশা থাকবে আগামী দিনেও এই ধরনের ক্যাম্প তারা বজায় রাখবে, তারা আমি এই সভাপতি আমার ভালো লাগে। আমার সঙ্গে যারা ছাত্রী আছে প্রতিদিন কোনো রকম মানুষের প্রোগ্রাম তারা আনুষ্ঠানিক প্রোগ্রাম ছাড়াও মানুষের বাড়ি থেকেও তারা মানুষের গুরুত্বপূর্ণে যা যা প্রয়োজনীয় সহযোগিতা আগামী দিনে থাকবে। এবং আসলে এই দিকে গ্রহণ করার জন্য রামপুর এই সমস্ত আর্থিক সম্পাদক যারা যারা আছেন